वेलकम टू ऑनलाइन क्लास इकबाल सिद्दीकी स्कूल एंड कॉलेज। सुप्रिय छात्र छात्री आशा करी तुम्हारा भलो आछो। आमी कृषि शिक्षक मोहम्मद रबिउल आलम। आज तुम्हारे हमें षष्ठ श्रेणी कृषि शिक्षा अध्याय तीन पाठ एक माटिर गठन सम्पर्के आलोचना करब। एखाने तुम्हारा एक टॉपिक्स देखते पाच्छो जेखने माटिर जे गठन उपादान चारटा खनिज पदार्थ वायु पानी जैव पदार्थ एगुलो निये आमरा विस्तारित आलोचना करब। माटिर मोट गठन उपादान जदि 100% है तार मध्ये खनिज पदार्थ होच्छे 45%, वायु होच्छे 25%, पानी होच्छे 25% एवं जैव पदार्थ होच्छे 5%। এখন আমি তোমাদেরকে যে মাটির গঠন উপাদান চারটা রয়েছে সেগুলো প্রত্যেকটির একটু একটু সংক্ষিপ্ত বিবরণ দেব। প্রথম হচ্ছে এক নম্বর খনিজ পদার্থ। খনিজ পদার্থটা কি এবং কিভাবে সৃষ্টি হয়েছে? প্রাচীনকালে বিভিন্ন ধরনের যে আদিশিলা রয়েছে, যে গ্রানাইট ব্যাসল্ট, এগুলো শিলাগুলো বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাব, যেমন তাপ, চাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, পানি প্রবাহ ইত্যাদির প্রভাবে সময়ের ব্যবধানে চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির অজৈব বা খনিজ পদার্থ সৃষ্টি করেছে। যেমন নুড়ি পাথর, বালিকণা, পলিকণা, কর্দমকণা হচ্ছে মাটির খনিজ পদার্থ, যার শতকরা হিসাবে তার পরিমাণ হচ্ছে 45%। এবার আসা যাক দুই নম্বর জৈব পদার্থ। জৈব পদার্থ কি? সাধারণত যে জীবদেহের মৃতদেহ, গাছপালা, লতা পাতা, খড়কুটা, প্রাণীর মলমূত্র প্রভৃতি মাটিতে পচে জৈব পদার্থের সৃষ্টি হয়েছে, যার আয়তনের হিসাবে পরিমাণ হচ্ছে 5%। জৈব পদার্থকে মাটির প্রাণ বলা হয়। এখন যদি বলা হয় কাকে মাটির প্রাণ বলা হয়, জৈব পদার্থকে মাটির প্রাণ বলা হয়। কেননা জৈব পদার্থের উপস্থিতিতে মাটির যে অণুজীব রয়েছে, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, সেগুলো কার্যকারিতা আগের তুলনায় বহুগুণ বেড়ে যায়। এখন আমরা আরও জানব জৈব পদার্থের আরও কিছু গুরুত্বপূর্ণ কার্যাবলী। এক নম্বর হচ্ছে মাটির ভৌত, রাসায়নিক ও জৈবিক ধর্মগুলি উন্নত করে। এই তিনটি হচ্ছে মাটির ধর্ম। এই তিনোটা ধর্ম উন্নয়ন করে কে? জৈব পদার্থ। দুই নম্বর পয়েন্ট হচ্ছে ভূমিক্ষয় রোধ। এই ভূমিক্ষয় রোধ করে কে? জৈব পদার্থ। তাছাড়া মাটিতে পানি আর বায়ু যে চলাচল যে সহজ করে সেটা হচ্ছে জৈব পদার্থ। তাছাড়া মাটিতে ক্যাসোর সংখ্যা বৃদ্ধি করে, মাটির রস ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এই জৈব পদার্থ। আশা করি তোমরা একটু বুঝতে পারলে। এখন তিন নম্বর পয়েন্ট হচ্ছে পানি। মাটির বিভিন্ন কণার মধ্যবর্তী যে ফাঁকা স্থান থাকে সে ফাঁকা স্থানে পানি অবস্থান করে। পানির সাধারণত দুটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। একটা হচ্ছে উদ্ভিদের পুষ্টি উপাদানগুলো, যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এগুলোকে তরল রাখে। আর দুই নম্বর মাটিকে রসালো রাখে, যাতে পুষ্টি উপাদানগুলো সহজে গ্রহণ করতে পারে। আজ এই পর্যন্তই। তোমরা ভালো থেকো। প্রভৃতি অনলাইন ক্লাসের শুভকামনা জানিয়ে আমি আমার লেকচার এখানে সমাপ্ত করছি। ভালো লাগলে কমেন্টস করো।